গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল দেখো চা দিয়েছে সকালটা। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, কন্টিনিউ করতে থাকো ঠিক আছে। কী কাজ করতে চলে তো আজকে এলাম এখানে কাঁঠাল পাড়তে, চলো তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করবো। আর গাইজ দেখো এখানে একটা কাঁঠাল কে জানি একটা পেরে নিয়ে চলে গেছে ঠিক আছে। আর এই যে কথা আছে তো চলো, অনেক দিন থেকে মাকে বলছি ঠিক আছে যে কাঁঠাল একটা পাড়ার জন্য, বাট মা আমার কোনো দিক ওই মানে শুনি না, বুঝতে পেরেছো? কাঁঠালগুলো দেখো দু সপ্তাহ এসে গেছে। তো গাইজ আমি কিছু আনিনি, পারবো কী দিয়ে মাকে বলতে বলতে মানে আমি থাক মানে কী বলবো, একদম পরেশান হয়ে গেছি কিন্তু আমার মা কাঁঠালে আর রান্না করে দিচ্ছে না। তো যাই হোক গিয়ে আমি এখন আজকে পারবো পেরে এটাকে নিয়ে যাবো ঠিক আছে। তার আগে তোমরা দেখতে পেলে আমি আম গাছে উঠে আম পাড়ার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করেছিলাম, বাট পাচ্ছি না। আর এখানে গাইজ কী বলবো, প্রচণ্ড হারে রোদ, একটা লাঠি নিয়ে আসতে হবে বলো। আর এত রোদের জন্য গাছের হচ্ছে ডালপালাগুলো কীরকম রোদ বলো তো, একদম নিয়ে নিয়ে গেছে। চলো যাই হোক গিয়ে পারছি, দেখো রোদের জন্য গাছগুলো কীরকম ঝিয়ে ঝিয়ে গেছে ঠিক আছে। তো কী বলবো গাইজ, রোদের জন্য না আমার ঠিকঠাক মতো কথা বেরোচ্ছে না, কারণ এসেছিলাম কাঁঠাল পাড়তে। তো মাকে বললাম পেরে দেওয়ার জন্য, বা সেইখানে একটা হাওয়া আসছে খুব সুন্দর, এত সুন্দর জায়গায় দাঁড়িয়েছে। মাকে আমি বললাম যে পারবো, মা বলে আজকে আমি বাড়িতে রাখবো না ঠিক আছে, আজকে পারা যাবে না। তো কী করবো, নসিব খারাপ আছে আজকে, কারণ আমি এগুলো কাটতেও পারি না, কিছু করতে পারি না, পুরোটাই মাকে করতে হবে। কারণ মা আজকে বাড়িতে যা থাকবে না, মা যাবে হচ্ছে দিদি বাড়িতে, আমার ভাগনা আসছে তাকে দিতে যাবে ঠিক আছে। তো বেশ কী বলবো, কাটতে পারতে পারলাম না, চলো একটু পুকুরের দিকে যাই, গিয়ে দেখছি কী করা যায় ঠিক আছে। আর যাবো এখানেও মানে বেশ সুন্দর সুন্দর হয়েছে কাঁঠাল, এই যে দেখো যাই এখানে তোমার কাজ করতে হবে। কী কাজ করবো বলে এই যে পাথরগুলো দিতে পারছো না, এগুলোকে আমি কাজ করতে হবে, এগুলোকে বেছে বেছে রাখতে হবে, চলো এগুলোকে আলাদা জায়গায় করছি আমার কাজ। দেখো আমি সারাক্ষণে এইসব কাজ করে থাকি, তো তুই তোমরা কিছু মনে করো না ঠিক আছে। এখন আর যদি আমার পাথরগুলো শুয়ে তবে তোমাকে দেখাতে পারবো, বুঝতে পারো? এগুলো এখন আমাকে শুয়ে করতে হবে, করে করে গরম বাড়ি গরমে না ভালো লাগছে না, মেয়ে এগুলো তো কাজ করতেই হবে চলো। জায়গাগুলো দেখি না খেলতে ইচ্ছে হচ্ছে, আগে খেলতাম খেলবো তো চলে আসা, আমি খেলছি মানে অনেকদিন এগুলো খেলাম দেখালে গেছে। তো গাইস কী বলবো, আর বেশি কিছু বলার নেই, আমি এগুলো না এই পাথরগুলোকে একটা জায়গায় রাখবো, রেখে শিখবো চলো। তো বেশি কিছু আর কী বলবো, আমার ইচ্ছে কাজই এগুলো ঠিক আছে। চলো এগুলো হচ্ছে বস্তাগুলো শুকোতে দিয়েছিলাম, এগুলো পড়ে গেছে। আর এদিকে মা দিয়েছে সুপুরি শুকোতে, দেখো যে থালা দিচ্ছে কি গাইস, রোদ রোদে আমার গা হাত পা পুড়ে যায়। তো যাই হোক গিয়ে গাইস আমি এগুলোকে কাজগুলোকে কমপ্লিট করে নিই, তারপরে কোনো কিছু কাজ করবো। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেরকম কোনো ভিডিও নাই অ্যাকচুয়ালি, হচ্ছে আমি বাড়িতে কী কী কাজ করি সেটুকুই তোমাদের দেখালাম। হ্যাঁ
ভালো যদি লাগে লাইক করুন, শেয়ার করে দেবে।